থানায় এনে একই রুমে নারী ও পুরুষদের একই সাথে আটকে রাখা হয়েছে। কিশোরগঞ্জের নেকলে থানায় সম্প্রতি এক নারীকে আটক করে পুলিশ। তাকে থানার নারী ও শিশু প্রতিবন্ধী ডেস্কে রাখা হয়। একই রুমে আরও পাঁচজন পুরুষকে রাখা হয়। পরে বাইরে দিয়ে তালা লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিরাপত্তাহীন পরিবেশে পড়ে যান। এক পর্যায়ে তিনি কান্না শুরু করেন। ওই ডেস্কে পুরুষদের একের পর এক সিগারেট ধরানোর ধোঁয়ায় ওই নারীর একসময় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হন। নিকলি থানার ওসির এরকম কাণ্ডে সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওসির প্রতি বিরক্ত হয়ে ওই ভিডিও ধারণ করেন থানার এক অধস্তন পুলিশ কর্মকর্তা। এরকম একটি ভিডিও ক্লিপ এসেছে নয়া দিগন্তের হাতে। অভিযোগ সম্পর্কে নিকলি থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, নারীর সাথে পুরুষদেরকে সার্ভিস ডেস্কে একসাথে আটকে রেখেছি, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কথা। আসল কথা হলো, পাঁচ জুয়ারিকে ধরে আনার পর তাদেরকে ডেস্কে ঢুকানোর সময় ওই নারীকে আমরা সাথে সাথে বের করে নিয়ে এসেছি। নারী শিশু ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ককে হাজত হিসেবে ব্যবহার করা যায় কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, আসামিদের শরীর তল্লাশির জন্য ডেস্ক রুমটি মাঝে মধ্যে ব্যবহার করি। এ বিষয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাশেল শেখ PPM বলেন, পুরো বিষয়টা জেনে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, কারণ এই বিষয়টা আমি জানি না, এই বিষয়টা কেউ আমাকে জানায় নাই। যদি ঘটনার সত্যতা থাকে, কোনো আইনের বা বিধির ব্যত্যয় যদি ঘটে থাকে, এখানে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। সেটা থানার ওসি হোক বা সার্কেল SP হোক, যেই হোক।